ईंटें देनी है, सिंडिकेट का टैक्स देना है। अब पहले तो सिंडिकेट को टैक्स जाता था, अभी अभी एक साल से तय किया है, अब तो सिंडिकेट ही भी नहीं, सिर्फ और सिर्फ भतीजे को टैक्स देना पड़ेगा, भतीजे को टैक्स देना पड़ेगा। मित्रों, ये भतीजा टैक्स के साथ आप सहमत हो क्या? हटाना चाहिए नहीं हटाना चाहिए? हटाना चाहिए नहीं हटाना चाहिए? আমাদের বাড়ি সবাই রাজনীতি করে, কিন্তু কেউ সামনে আসেনি কোনোদিন। তার কারণ আমি চাইনি বলে। একমাত্র একটি ছেলে অভিষেক রাজনীতিতে এসেছে, তাই নিয়ে এত বাত্র জ্বালা বিজেপি, এত হিংসা, এত হিংসুটে প্রতিদিন বলবে ভাতিজা ভাতিজা করে মরে গেল। আজকেও এসছে এখানে এসে বলে গেল, সারাক্ষণ পেছনে লাগে ওদের। বল আমাদের পরিবারের লোকেদের, তুই যদি কোনো লোকের যোগ্য হতিস তাহলে হতো। নরেন্দ্র মোদি, তুমি আমার ভাতিজা করে গালাগালি দেওয়ার আগে তুমি তোমার নিজের বউ সম্বন্ধে খবর রাখো, নিজের বউকে দেখো একবারও। তুমি জানো তোমার বউ কোথায় আছে? একদিনও খেতে দিয়েছো? আরে পরিবার সম্বন্ধে তুমি জানবে কি করে? অভিষেক আমাদের ফ্যামিলিতে জন্মে গেছে, তার দোষটা কোথায়? সারাক্ষণ বলছে আমরা সবাই তোলামাজ, সবাই চোর।